নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আগামীকাল 17 আগস্ট শনিবারের দৈনিক রাশিফলের ভিডিও, মেষ টু মীন রাশির কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের সাবধান থাকতে হবে, কোন কোন রাশির অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এবং কোন কোন রাশির ক্ষেত্রে আগামীকাল ভাগ্য খুলতে চলেছে, আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আগামীকাল সাবধান কিন্তু থাকতে হবে। তিনটি রাশির ক্ষেত্রে আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, আর 6টি রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল ভাগ্য কিন্তু খুলবে। এবার আসি আগামীকাল 12টি রাশির বিস্তারিত আলোচনা। তার আগে ছোট্ট একটা কথা বলি, আপনাদের কাছে একটু অনুরোধ যে আপনারা ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। 12টি রাশির বিস্তারিত আলোচনা আমি কিন্তু প্রতিদিন আপনার সামনে করছি এবং এই আলোচনাটি শুনলে কি হবে, যে আমি যে যে রাশির ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ বলছি তারা অবশ্যই প্রচেষ্টা করতে পারেন। যে 3 রাশির ক্ষেত্রে খারাপ বলছি, সেই 3টি রাশি যে কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে বিরত থাকবেন, কারণ আগে থেকে যখন আপনারা অ্যালার্ট থাকবেন কি না, তাহলে কিন্তু সেই মতন সমস্যাগুলো কিন্তু আসবে না। দেখুন, আগামীকাল শনিবার আপনার ত্রয়োদশী তিথি রয়েছে, উত্তরাষাঢ়া এবং পূর্বাষাঢ়া নক্ষত্র দিনটিতে দেখা যাচ্ছে, অর্থাৎ 11টা 48 মিনিট পর্যন্ত পূর্বাষাঢ়া নক্ষত্র, 11টা 48 মিনিটের পর থেকে উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছে, শুক্ল পক্ষ রয়েছে আগামীকাল, যোগ রয়েছে প্রীতি যোগ, জন্ম রাশি ধনু রাশি এবং রাহুকাল রয়েছে, যে সময়টা কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে এড়িয়ে চলুন, সকাল 9টা থেকে সকাল 10টা 30 মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। রাহুকালটা বিশেষভাবে যে কোনো শুভ কাজ থেকে আমি বারবার বলি আপনারা বিরত থাকার চেষ্টা অবশ্যই করুন। দেখুন, আগামীকাল কোন কোন নক্ষত্রগুলো, এই যে 27টি নক্ষত্র রয়েছে, কোন কোন নক্ষত্রগুলো শুভ ফল পেতে পারে, অনুরাধা নক্ষত্র, চিত্রা, মঘা, আদ্রা, অশ্বিনী, মৃগশিরা, অশ্লেষা, সাতী, মূলা, ধনিষ্ঠা এবং শতবিষা, এ 6টি নক্ষত্রের ক্ষেত্রে আগামীকাল দিনটি শুভ রয়েছে। যদি আপনার এই নক্ষত্রে জন্ম হয়ে থাকে, আপনাদের ক্ষেত্রে কিন্তু আগামীকাল বেশ কিছু শুভ সময় কিন্তু আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। প্রত্যেকের জয়, শনি মহারাজের জয়, অবশ্যই কমেন্ট করুন। এবার আসি আলোচনায়। 17 আগস্ট শনিবার 12টি রাশি কি ফল পেতে চলেছে। মেষ রাশির আপনাদের স্বাস্থ্যের জায়গা ভালো হতে চলেছে, আর্থিক লাভ আপনাদের দেখা যাচ্ছে, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি, ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। মেষরাশি ভাগ্য আপনাদের খুলতে চলেছে। আপনাদের শুভ রং আগামীকালের জন্য সেটি হচ্ছে আপনাদের পিঙ্ক কালার, আগামীকালের জন্য আপনাদের ক্ষেত্রে শুভ। দ্বিতীয় রাশি আপনার বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল দিনটা কিন্তু খুব সাবধান। 3টি রাশির মধ্যে বৃষ রাশি, বৃষ রাশির
আপনাদের মানসিক চাপ বাড়বে, কর্মক্ষেত্রে কিছুটা হলেও অস্থিরতা আপনাদের দেখা যাচ্ছে, ব্যবসা ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ আপনারা করবেন না, শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখুন এবং আপনাদের জীবনসঙ্গিনীর সহায়তা আপনারা আগামীকাল পাবেন। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে ক্রিম কালার। তিন নম্বর রাশি আপনার মিথুন রাশি। মিথুন রাশি ক্ষেত্রে আগামীকাল আকস্মিক ধন প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তি পেতে পারে। অর্থাৎ তিনটি রাশির মধ্যে প্রথম রাশি লটারি প্রাপ্তির প্রবল যোগ রয়েছে মিথুন রাশির। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার এক, আপনাদের যে শুভ সময় 10:55 থেকে 11:27 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি, তার আগে মিথুন রাশির ক্ষেত্রে যে রং সেটি হচ্ছে আপনাদের সবুজ। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনাদের হতে পারে, কোনো পুরাতন বন্ধুর সঙ্গে আপনার দেখা হতে পারে, কর্মক্ষেত্রে কিছুটা হলো আপনারা ব্যস্ত থাকবেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। আপনাদের শুভ রং বেগুনি। সিংহ রাশি, সিংহ রাশির আপনাদের আগামীকাল স্বাস্থ্যক্ষেত্রে শুভ, সন্তানের স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের শুভ ফল দিবে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ, সম্পত্তিগত দিক থেকে আপনারা আগামীকাল লাভ পেতে পারেন, কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি দেখা যাচ্ছে। আগামীকাল আপনাদের যে শুভ রং সেটি হচ্ছে আপনাদের হলুদ রংটা আপনাদের ক্ষেত্রে আগামীকাল শুভ। এরপর রাশি কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকাল দিনটি বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। কন্যা রাশির, কন্যা রাশির বিশেষ করে আপনাদের আগামীকাল মানসিক চাপ বাড়বে, খরচার দিকে নিয়ন্ত্রণ রাখুন, পারিবারিক বাদ বিবাদ হবার সম্ভাবনা রয়েছে, বৈবাহিক জীবনে কিছুটা হলেও সমস্যা আসার সম্ভাবনা আপনাদের দেখা যাচ্ছে। আপনাদের আগামীকালের যে শুভ রং সেটা হচ্ছে আপনাদের সবুজ রং। ছোট্ট একটা বিশেষ কথা যেটা ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে বলি, যদিও একটু মিস হয়ে গেছে, দেখুন আগামীকাল পশ্চিম দিকে যাত্রা বারণ রয়েছে, পশ্চিম দিকে যাত্রা করবেন না, যদি করতেই হয় সেক্ষেত্রে অল্প হলো মুখে কালো তিল দিয়ে আপনারা পশ্চিম দিকে যাত্রা করুন। আগামীকাল পশ্চিম দিকে যাত্রা কিন্তু বিশেষভাবে নিষেধ কিন্তু রয়েছে। তুলা রাশি, তুলা রাশির আগামীকাল কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনাদের গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে চলেছে, বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো এবং কোনো প্রপার্টি থেকে এই সময় আপনারা লাভ পেতে পারেন। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে আপনাদের সাদা। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথম রাশি আমি বললাম মিথুন রাশি, লটারি থেকে অর্থপ্রাপ্তি, দ্বিতীয় রাশি আপনার বৃশ্চিক রাশি, লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে বড় ধরনের আর্থিক লাভ হতে চলেছে বৃশ্চিক রাশির। আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2, আপনাদের যে শুভ সময় সকাল 11:23 থেকে 12:04 পর্যন্ত সময়টা শুভ। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে অরেঞ্জ কালারটা
আগামীকালের জন্য শুভ। অর্থাৎ মিথুন রাশি এবং বৃশ্চিক রাশির লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে, যে কোনো দিক থেকে আর্থিক লাভ হতে পারে। ধনুরাশিরও আগামীকাল লটারি থেকে, শেয়ার বাজার থেকে আর্থিক লাভ আপনাদের হতে পারে। আপনাদের যে আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 1, ধনুরাশিরও টার্গেট নাম্বার 1। অর্থাৎ ধনুরাশি, বৃশ্চিক রাশি এবং মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনাদের যে ধনুরাশির যে শুভ সময় 10:40 থেকে 11:28 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনাদের যে শুভ রং সেটা হচ্ছে গোল্ডেন কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে আগামীকাল। বাহন যারা চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে বাহন চালান। পারিবারিক বাদ বিবাদ হতে পারে, বড় ধরনের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনাদের রয়েছে। বড় ধরনের ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না, মানসিক চাপ আপনাদের বৃদ্ধি করবে এবং যে কোনো কাজে আপনাদের বাধা চলে কিন্তু আসবে। আপনাদের আগামীকালের শুভ রং হলুদ। কুম্ভ রাশির ক্ষেত্রে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ কোনো কাজ আটকে ছিল, সেই কাজ আপনাদের সম্পন্ন হবে। ছোটোখাটো যাত্রা আপনাদের দেখা যাচ্ছে। কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি, আর্থিক লাভ এবং কোনো সম্পত্তিগত দিক থেকে আপনারা আগামীকাল লাভ পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ। আপনাদের আগামীকালের শুভ রং সেটা হচ্ছে গ্রে কালার আগামীকালের জন্য। এরপর রাশি মীন রাশি ক্ষেত্রে আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট চাপ থাকবে। আমি আবারও বলবো, 3 রাশি মীন রাশির ক্ষেত্রে কিন্তু আগামীকাল দিনটা কিন্তু মোটেও কিন্তু শুভ নয়। কোনো গুরুত্বপূর্ণ কাজ, ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। আপনাদের আগামীকাল মানসিক চাপ, মানসিক টেনশান আপনাদের বৃদ্ধি হতে পারে এবং কোনো গুরুত্বপূর্ণ কাগজ, কোনো গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলতে পারেন এবং কোনো ক্ষেত্রে পারিবারিক বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন। শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই মীন রাশি নজর রাখুন। আপনাদের আগামীকালের যে শুভ রং সেটা হচ্ছে আকাশি কালার, আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই ছিল 12 রাশি আগামীকাল শনিবার কি ফল পেতে চলেছে, দৈনিক রাশি বলে ভিডিও কি আপনারা পেতে চলেছেন বিস্তারিত আমি আলোচনা করলাম। যারা দীর্ঘদিন অর্থপ্রাপ্তির উপর প্রচেষ্টা করছেন, হচ্ছে না, কৌশিকতা করে হচ্ছে না, একবার হলো আপনারা ব্যক্তিগত জন্মছক বিচার বিশ্লেষণ করুন। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে। দেখুন, অর্থপ্রাপ্তি প্রত্যেকেই চেষ্টা করছেন কিন্তু অনেকের ক্ষেত্রে হচ্ছে না। আমি আবারও বলবো, ব্যক্তিগত জন্মছক, হস্তরেখা বিচার করে রাহু রক্ষা কবচ অথবা নবগ্রহ কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আবার বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। সকলে ভালো থাকুন এবং প্রত্যেকে জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।